আজকে আপনাদের পড়ে শোনাব নবনীতা দেবসেনের ছোট গল্প তামাশা আজকাল হরিধ্বনি তো তেমন কানে আসে না সেদিন সন্ধেবেলা ঝিরঝির বৃষ্টির মধ্যে ট্রাফিক বাতিতে আটকে আছে চমকে উঠলুম পাশেই হঠাৎ রাম নাম সপ্তাহে আছড়ে পড়ছে সহসা সেই শব্দে বহুযোগ আগেকার এক সন্ধেবেলার ছবি ঝলসে উঠল জানলার কাঁচে বাড়িটার সামনেই টলটলে এক দিঘি তার মধ্যেখানে এক জংলা দ্বীপ সকাল সন্ধে হরেক রকমের পাখি উড়ে যায় সেই দ্বীপ থেকে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি কিন্তু শরীর ঠিক নেই সারা দিন শুয়ে শুয়ে জানলা দিয়ে পাখিদের ওড়াউড়ি আর জলের রং বদল দেখি আর দিনগুনি কবে সংকট কাটবে নট নরণ নট চরণ কিচ্ছু না একদম শয্যা বন্দি একদিন জানলা দিয়ে দেখতে পেলুম আমার দুষ্টু মেয়েটা আড়াই বছরও হয়নি তার বাগানের গেট ডিঙিয়ে ওধারে ধারে লরির রাস্তায় নেমে গেল সামনেই দিঘি আর ডাক্তারে নিষেধ ছুট ছুট ধর ধর এক লাফে দৌড়ই জলের কিনারা থেকে ধরে আনলুম মেয়েকে পা ছুঁড়ছে লাল ফুল তুলতে যাচ্ছিল সে এদিকে আমার যেমন কর্ম তেমনই ফল অত দৌড়ো দৌড়ি সইবে কেন অসুস্থতা শতগুণ বেড়ে গেল আর মের নেপালি আয়া তাকে বকুনি দিতেই থাকলো তোমার জন্যই মার এত কষ্ট বেচারি মুখ শুকনো করে চোরের মতন ঘুরছে সন্ধ্যের দিকে আর উপায় রইল না ডাক্তার এসে আমাকে নার্সিং নার্সিংহোমে নেবার ব্যবস্থা করলেন ট্যাক্সি ডাকা হল এত কাণ্ড হচ্ছে গৃহস্বামীটি কিন্তু কিছুই টের পাচ্ছেন না তিনি ভোরবেলা বেরিয়ে গেছেন কনফারেন্সে আমি চললুম হাসপাতালে উনি জানতেও পারলেন না মন খুব বিষণ্ন এত চেষ্টা করলুম দেড় মিনিটও চুপ করে থাকতে পারি না সেই মানুষ দেড় মাস লক্ষ্মী মেয়েটি হয়ে ঠায় শুয়ে আছি অবিশ্বাস্য ধৈর্য ধরে তবু শেষ রক্ষা হলো না ডাক্তারের নির্দেশে বিছানার চাদরটার চারকোনা স্ট্রেচারের মতন ধরে আমাকে চ্যাংদোলা করে ট্যাক্সিতে তোলা হচ্ছে দালান বাগান পার হয়ে তবে ট্যাক্সি ব্যাপার দেখে ভীষণ ঘাবড়ে গেছে মেয়ে আমার ভিতু জলভর্তি চোখে চাদরের একধার খামচে ধরে হাঁটি হাঁটি পাপা করে সঙ্গে সঙ্গে আসছে মুখখানা ভয়ে এতটুকু ওর মনটা কেমন করে ভালো করি হঠাৎ বুদ্ধি এলো মগজে পিকো একটা মজা করবি আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলতো দেখি রাম নাম হে খেলার গন্ধ পেয়েই মেয়ের মুখ ঝলমলে আমরা মায়েতে মেয়েতে মুহূর্তের মধ্যে পাড়া কাঁপিয়ে রামনাম হে বলতে বলতে বাগানটুকু পেরোতে থাকি পিকো লাফাতে লাফাতে আমি চিতপটাং দুলতে দুলতে হা ঈশ্বর কে ভেবেছিল এক মুহূর্তেই গেটে এত লোক জড় হয়ে যাবে এত মানুষ ছিল কোথায় এ যে শব্দকল্প গুরুম হয়ে গেছে সর্বনাশ হবি তো হ ঠিক তক্ষণে দুটি গাড়ি এসে থামল আমার কর্তামশাই অন্যটি থেকে গুরুজন স্থানেও এক বন্ধু আর তার স্ত্রী নামলেন গেটের ভিড়ে রক্তহিম করা রাম নাম সত্তাহে ধ্বনিতে আর চ্যাংদোলার মনোরম দৃশ্য নেমেই তারা একেবারে স্ট্যাচু তারপর পায়ে পায়ে গুটি গুটি এগিয়ে এসে ব্যাপারটা আঁচ পেলেন ধরে প্রাণ ও প্রাণে রাগ এল একই দুঃসময় তার মধ্যে নবনীতার খ্যাপামি আবার খুদে মেটাকে সঙ্গে দোহার জুটিয়েছে দেখে শুনে জবরদস্ত বন্ধু গিন্নটি যার পর নাই ক্ষিপ্ত তিনি কড়া কেরোলিনী ডাক্তার প্রথমেই তো এক ধমকে পিকোকে চুপ করিয়ে দিলেন তারপর শুরু হলো আমাকে আরং ধোলাই অবশ্য সবই সুস্থ মস্তিষ্কের ন্যায্য কথা আচ্ছা নবনীতা জীবনে একটা মুহূর্তের জন্য কি তোমাকে সিরিয়াস হতে নেই এতটা লঘু চরিত্রেরও মানুষ হয় কোনো অবস্থারই কি কোনো গুরুত্ব বোঝার বোধ নেই তোমার এই নিয়েও হাসাহাসি আজও মেয়ে বটে এই মুহূর্তেও ঠাট্টা তামাশা এটাও কি তোমাকে বলে বুঝিয়ে দিতে হবে ছি ছি অকারণ নাম বলছ এতটুকু গভীরতা নেই আর গাড়িতে শুয়ে শুয়ে আমি ভাবি গভীরতা গভীরতা তামাশাই বটে বিসর্জনের বাজনাও চেনে না